45 বছরের গুনাহগার মানে কি 45 বছর আল্লাহর সাথে সম্পর্ক নাই 45 টা বছর আল্লাহর সাথে প্রেম করে নাই 45 টা বছর আল্লাহকে ডাকে নাই ভালো করে ডাকার মতো 45 টা বছর পরে বান্দা যখন একবার জমিন থেকে বলে ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া জব্বার ইয়া সুবহানাল্লাহ 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 ইয়া গফফার ইয়া সাত্তার দুই চোখ থেকে পানি পড়ছে সে বান্দা একাকী রুমের মধ্যে সে দুই চোখের পানি ফেলে ফেলে বলছে চুপি চুপি ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সাত্তার 45টা বছর পরে যখন সে এভাবে ডাকা শুরু করলো উপরের অবস্থা কি জানেন আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞেস করে এই ফেরেশতারা তোরা জিজ্ঞেস করেছিলি আমাকে কেন আমি তোদের মতো ইবাদতকারী সৃষ্টি ফেরেশতা থাকা সত্ত্বেও আমি কেন মানুষ বানাচ্ছি আমি কেন মানুষ বানাচ্ছি আমি কেন মানুষ বানাচ্ছি হ্যাঁ আমি আল্লাহ জানি তোদের ফেরেশতার ইবাদতে কোনো বেজাল নাই তোদের ফেরেশতার জিকিরে কোনো বেজাল নাই তারপরে তোদের প্রশ্ন ছিল কেন আমি বান্দাকে বানাচ্ছি কেন আমি মানুষ বানাচ্ছি তোদের প্রশ্ন ছিল দেখ 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 ফেরেশতা জিব্রাইল দেখ ইসরাফিল দেখ মিকাইল দেখ তোরা আমার ইবাদত করেছিস ঠিক আছে নামাজ পড়েছিস ঠিক আছে সিজদা দিয়েছিস ঠিক আছে জিকির করেছিস ঠিক আছে কিন্তু তোরা জীবনে কোনোদিন আমার এই 45 বছরের পাপি বান্দার মতো এত আদর করে এত মায়া করে এত মিষ্টি করে চোখের পানি ফেলে ফেলে জীবনে কোনোদিন আমাকে রহমান বলে ডাকছস জিব্রাইল বলে যে না কখনো তো ডাকার প্রয়োজনও হয় নাই কারণ আমাদের গুনাহও নাই তওবার তো দরকার নাই যেহেতু তওবাও নাই গিলটি ফিল করার দরকার নাই যেহেতু গিলটি ফিল নাই চোখের পানি ফেলার তো দরকার নাই তাদের গুনাহ আছে আল্লাহ পাক বলে যে আমি তো সেই জন্যই মানুষ বানিয়েছি তারা গুনাহও করবে তওবা করার সুযোগ দিয়েছি আল্লাহ কেন আল্লাহ পাক বলে আমার বান্দা যখন বা বুঝতে পেরে চোখের পানি ফেলে ফেলে আমাকে ডাকে বিভিন্ন নাম ধরে আমার আল্লাহর বড্ড খুশি লাগে তখন